আসসালামালাইকুম। চলুন দেখে নিই সারা দেশের খবর। ধর্ষক নাইম আশরাফের সেলফিতে আটকে গেলেন তারা, তাই বলে কি তারাও দোষী? চেহারায় মানুষের পরিচয় লুকিয়ে থাকে না, তাই কেবল বাহ্যিক রূপ দেখেই মানুষের ভালো মন্দ যাচাই করা যায় না। বর্তমানে বাংলাদেশের হয়েছে, কিন্তু এর খেসারত দিতে হচ্ছে সমাজের সভ্য কিছু মানুষকে। সেলফি, বুঝলেন, সেলফি। সেলফি যে আপনার সম্মানকে হুমকির মুখে ফেলে দিতে পারে, তা দুজন ঘৃণিত ব্যক্তির নাম, নাইম আশরাফ ও সাফাত আহমেদ, কারণ এরা ধর্ষক। ধনীর ঘরে জন্ম নেওয়া এই কুলাঙ্গারদ্বয়ে নিজেরা কুকর্ম করে, তো পগারপার নিচের ছবিগুলো দেখে অনুমান করা যায়। আগেই বলেছি, কুলাঙ্গারদ্বয় হলো ধনীর ঘরের দুলাল। আমাদের দেশের ধনীর দুলালরা সহজেই তারকাদের কাছে পৌঁছে যেতে পারে, যা সাধারণ মানুষেরা পারে না। হ্যাঁ, তারকাদের সঙ্গে অনেকেই ছবি তোলেন, সেলফিবদ্ধ হন, কিন্তু ভবিষ্যতে তাদের মধ্যে কেউ যদি খুন কিংবা ধর্ষণের মতো জানোয়ারসুলভ অপরাধ করে বসে, তারকাদের দোষ কি বলুন? তেমনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদের সঙ্গে ধর্ষকের ছবি পাওয়ার প্রসঙ্গে প্রীতম তার ফেসবুকের একটি স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা প্রধান ফারহানা নিশোর সঙ্গেও পাওয়া গিয়েছে ধর্ষক নাইম আশরাফের ছবি, সেটি নিয়েও বেশ বাক বিতণ্ডা। বলি, তাতে ফারহানা নিশোর কী দোষ? তিনি নিশ্চয়ই জানতেন না ওই হারামি নাইম আশরাফের মনে কী লুকিয়েছিল। এখানেই শেষ নয়, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক এর পাশে দাঁড়ানো অবস্থায় ছবি রয়েছে ধর্ষক নাইম আশরাফের। এবার আসি শেষ কথায়। নিচের ছবিটিতে একেবারে হাতের ডান পাশে ভদ্রগাছে যে মানুষটি দেখছেন, ধারণা করা হচ্ছে তিনি বনানী থানার ওসি। তার পাশে দাঁড়িয়ে আছে ধর্ষকদ্বয়, মুখে শয়তানের হাসি। তিনি থানার ওসি হন কিংবা না হন, আমরা চাই না যে সর্ষের মধ্যে ভূত থাকুক। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।